হ্যালো ওয়েলকাম টু বাড়ি আমি জুয়েল আছি আপনাদের সাথে নতুন একটা এপিসোড নিয়ে আসলে অনেক দিন একটু দৌড়দৌড়িতে ছিলাম মানে একটু ট্রাভেলে ছিলাম সেই জন্য আসলে আপনাদের সাথে প্রমিস করা যেই ট্যাক্সের ভিডিও সেটা করতে একটু দেরি হয়ে গেছে সো আমরা আজকে কথা বলবো ট্যাক্স নিয়ে ট্যাক্স ক্লাস নিয়ে আপনার ট্যাক্স আইডি নিয়ে এবং কত পার্সেন্ট আপনি ট্যাক্স পে করবেন কত স্যালারি হলে এবং একটু পরে গিয়ে আমরা আলাপ করব কিভাবে আপনি এই ফর্মগুলো ফিল আপ করে ট্যাক্স রিটার্ন করতে পারবেন সো দ্যাট মিন্স আমরা ট্যাক্স নিয়ে এ টু জেড না হলেও মোটামুটি এ টু মিডেল বন্ধ আমরা আলাপ করবো যাতে আপনাদের ট্যাক্স রিটার্ন করতে সুবিধা হয় সো যদি এই পর্যন্ত বা এই টপিকটা আপনাদের পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একটা লাইক ক্লিক করতে পারেন আমার জন্য তাহলে আমি একটু আগ্রহ পাই কাজ করার জন্য আর বেল আইকনটা ক্লিক করে রাখতে পারে নতুন নতুন ভিডিওর জন্য সামনে আমরা কিছু ট্র্যাভেল ভিডিও দিব যেগুলো আমরা রিসেন্টলি ট্রাভেল করেছি সেই জায়গাগুলোতে খুবই সুন্দর জায়গা সো প্রথমে আমরা চিন্তা করব যে আসলে বা কথা বলবো সেটা হচ্ছে যে জার্মানি আসলে ওদের রেভিনিউ যে সোর্স মানে ইনকাম যে সোর্স তার মধ্যে ট্যাক্সটা হচ্ছে ওদের থার্ড ইনকাম সোর্স দ্যাট মিনস একটা হিউজ পরিমাণ ট্যাক্স ইন জেনারেল পাবলিক পে করে এবং পুরো ওয়ার্ল্ডের সাথে যদি কম্পেয়ার করতে চান তাহলে জার্মানি সবচেয়ে হাইস্ট না সেকেন্ড সবচেয়ে হাই দ্যাট মিনস আমেরিকা হচ্ছে সবচেয়ে হাইস্ট তা ওরা ফিফটি পার্সেন্ট পর্যন্ত ট্যাক্স পে করে ইনকাম ইনকাম ট্যাক্স জার্মানি পে করে সেকেন্ড ফর্টি সেভেন এই রেশিওটা সবসময় প্রতি বছর আপ ডাউন করে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ট্যাক্স জার্মানি পে করে সো এই ক্ষেত্রে আসলে সবাই যে একদম সব এত পার্সেন্ট পে করে এরকম না কেউ কেউ কম দেয় কেউ একটু বেশি দেয় সো আমরা এটা নিয়ে আলাপ করবো আজকে প্রথমে আছে ট্যাক্স ক্যাটা মানে যদি হিসাব করতে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ট্যাক্স আইডি তো কোথায় পাবেন আপনার ট্যাক্স আইডি যখন আপনি জার্মানি আসবেন এবং জার্মানিতে কেউ পয়দা হবে মানে দ্যাট মিনস দুনিয়াতে আসার পর তার প্রথম আইডেন্টি যেটা হবে সেটা হচ্ছে ট্যাক্স আইডি সো দ্যাট মিনস এভরি জার্মান মানে জার্মানিতে বসবাস এভরি ওয়ান হ্যাভ টু পে ট্যাক্সেস সেটা কম হোক আর সেটা বেশি হোক আপনাকে পে করতে হবে এবং সবার একটা ট্যাক্স আইডি থাকবে এবং এই ট্যাক্স আইডিটা পে করে আপনাকে প্রোভাইড করবে একটা অফিস আছে সেই অফিসটা কাজই হচ্ছে আপনার ট্যাক্স নিয়ে কাজ করা সো ওই ফিনান্স আম আপনাকে এই ট্যাক্স আইডিটা প্রোভাইড করবে সো নর্মালি আপনার ঠিকানায় চলে আসে রেজিস্ট্রেশন করার পরেই যদি ইন কেস রেজিস্ট্রেশন করার পরে আপনার না আসে সেই ক্ষেত্রে আপনি ফিনান্স আমটে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে আমার ট্যাক্স আইডি লাগবে বা আমার ট্যাক্স আইডিটা আমাকে প্রোভাইড করো ওরা আপনাকে আপনার ট্যাক্স আইডি দিয়ে দেবে এটা এবং এটা ইউনিক একটা নাম্বার একজনের সাথে আরেকজন মিলবে না সো আপনার টাকা অন্য কেউ নিয়ে যাবে বা আপনার টাকা অন্য কেউ উঠে ফেলবে এরকম অপশন নাই সো একদম খুবই সিকিউর একটা ওয়ে সো দুই নাম্বার হচ্ছে যে আপনার ট্যাক্স ক্লাস ক্লাসের উপর ভ্যারি করে ডিপেন্ড করে আপনার ট্যাক্সের রেশিওটা কম বেশি করে সো নর্মালি ইন জেনারেল যদি আপনি সিঙ্গেল হন ডাজেন্ট ম্যাটার আপনি বাংলাদেশে আপনার বিবাহিত কি না কিন্তু আপনি যদি জার্মানিতে সিঙ্গেল থাকেন সেই ক্ষেত্রে আপনি ম্যারিড হোক হন আর আনমেরিড হন আপনার ট্যাক্স ক্যাটাগরি অল টাইম ওয়ান থাকবে সেই ক্ষেত্রে একরকম পেমেন্ট করতে হবে আর যদি আপনি মেরিড হন তাহলে আপনাকে সেই ক্ষেত্রে ট্যাক্স ক্যাটাগরি চেঞ্জ হয়ে যায় দ্যাট মিনস সেই ক্ষেত্রে আপনি তিনে যেতে পারেন অথবা আপনার ওয়াইফ পাঁচে যাবে যদি আপনি জব করেন এবং আপনার ওয়াইফ জব না করে সেই ক্ষেত্রে আপনি তিনে আপনার ওয়াইফ পাঁচে এবং উল্টাও করতে পারেন দেখেন আপনার ওয়াইফ জব করতেছে সেক্ষেত্রে উনি হবে তিনে এবং আপনি হবেন পাঁচে অথবা আপনারা দুজনই যদি জব করেন সেক্ষেত্রে ক্ষেত্রে চারে চারে যেতে পারবেন এই জিনিসটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপর আপনার কীভাবে আসলে এই জিনিসটাকে কি বলে এটাকে যে এই জিনিসটাকে আপনারা অ্যাডজাস্ট করবেন যে কোন ক্যাটাগরিতে কেমন পেমেন্ট বা কি হচ্ছে সো আঠারোশো ইউরো পর্যন্ত একটা ছাড় পাওয়া যায় ম্যারিট কাপলদের জন্য সো আসলে ওরা চাইলে এই বেনিফিট নিতে পারে সেই জন্য ট্যাক্স আমরা এই জিনিসটা যাবো না সেই জিনিসটা আমরা অন্য কোনো দিন যদি টাইম পাই ভিডিও করবো আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনি যদি দুইটা জব করেন সেই ক্ষেত্রে আপনার মেইন যে জব সেই জবটা থাকবে মেইন ক্যাটাগরিতে আপনি ওয়ান বা থ্রি যেটা বলেন আর সেকেন্ড যে জবটা মানে অপশনাল জব সেটা হবে সিক্স ক্যাটাগরিতে এবং সিক্স ক্যাটাগরি হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ হাইস্ট অ্যামাউন্ট ট্যাক্স পেমেন্ট দ্যাট মিনস আপনি অলমোস্ট ফিফটি পার্সেন্ট স্যার আপনাকে পেমেন্ট মানে ইনকাম ট্যাক্স দিতে হবে আপনি যে সিক্স ক্যাটাগরিতে থাকেন সো সবসময় চিন্তা আপনি করবেন যদি আপনার মেইন জবটাকে সবসময় ওয়ান মানে আপনার মেইনে রাখবেন আর সেকেন্ডটাকে সেকেন্ড রাখবেন না হলে একটু উল্টাপাল্টা হয়ে গেলে দেখা যাবে চারশো ইউরোতে ট্যাক্স জিরো করতেছে বা সরি ফর এক্সাম্পল সাতশো ইউরো জিরো করতেছে আর সাত হাজার ইউরোতে আপনার সিক্স ক্যাটাগরি কাটতেছে আপনার অর্ধেক নিয়ে যাচ্ছে সো একটু হিসাব করে নিতে হবে এই হচ্ছে গিয়ে আপনার ক্লাসের হিসাব আর এখানে ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে আপনার সেটা হচ্ছে যে আপনার ইয়ারলি স্যালারি যদি নয় হাজার চারশো নয় ইউরো এটা হিসাবটা হচ্ছে দুই হাজার বিশ সালের একত্রিশ ডিসেম্বর অনুযায়ী প্রতি বছর এটা কম বেশি হয় দ্যাট মিনস নয় হাজার চারশো নয় ইউরো পর্যন্ত যদি আপনি ইনকাম করে থাকেন এবং ট্যাক্স পে দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি যখন ট্যাক্স রিটার্ন করবেন তাহলে আপনাকে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন পাওয়ার সম্ভাবনা বেশি এবং সেইটা আপনার কাপলদের জন্য আঠারো হাজার আটশো আঠারো ইউরো জাস্ট ডাবল করে নেবেন এই অ্যামাউন্ট হচ্ছে কি আপনার সবচেয়ে সর্বনিম্ন যেই ট্যাক্সটা মানে আপনি কোনো ধরনের ট্যাক্স পে করতে হবে না এইবার এই সব কিছুর সাথেই ও আরেকটা কালে আমরা একটু বাকি দেখিনি যে কে কেমন ট্যাক্স পে করবে সো আপনার স্যালারি যদি নয় হাজার চারশো নয় থেকে চোদ্দ হাজার পাঁচশো পর্যন্ত হয় তাহলে আপনার ট্যাক্স পে করতে হবে মান্থলি নট ইয়ারলি মান্থলি চোদ্দ পার্সেন্ট থেকে শুরু করে চব্বিশ পার্সেন্ট পর্যন্ত মিন্স আপনার স্যালারি যত বাড়বে আপনাকে ট্যাক্স তত বেশি দিতে হবে এবং আপনার স্যালারি যদি চোদ্দ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার ইউরো পর্যন্ত হয় তাহলে আপনি স্যালারি আপনার স্যালারির ফর্টি টু পার্সেন্ট ট্যাক্স পে করতে হবে সেটা ডিপেন্ডস অন ইয়ার স্যালারি দ্যাট মিনস যে চোদ্দ হাজার সে অত টোয়েন্টি ফোর পার্সেন্ট ট্যাক্স পে করবে আর যে সাতান্ন হাজার সে ফর্টি টু পার্সেন্ট ট্যাক্স পে করবে আর সাতান্ন হাজারের উপরে যারা তারা ফাইভ পার্সেন্ট ট্যাক্স পে করবে এবং যদি আপনার কোনো কারণে ইনকাম দুই লাখ সত্তর হাজার ইউরোর উপরে যায় তাহলে আপনাকে পে করতে হবে যে হাইস্ট ম্যাক্সিমাম ফর্টি সেভেন পয়েন্ট ফোর এইট পার্সেন্ট সো এই গেল আপনার ইনকাম ট্যাক্স আর আপনার যদি কোনো ধরনের প্রফিট থাকে ইনভেস্টমেন্ট থাকে ক্রিপ্টোকারেন্সি স্টক মার্কেট ডেভিডেন্ড অথবা যে কোনো ধরনের এক্সট্রা ইনকাম যেগুলো আপনাকে প্রফিট দিবে সেই ক্ষেত্রে প্রফিট ট্যাক্স বা বিজনেস যারা করে ওদের জন্য প্রফিট ট্যাক্স হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সো এই হচ্ছে একটা ফ্ল্যাট রেট হিসাব কিতাব কিছুটা কম বেশি হয় এর মধ্যে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে শুধু আপনি যে ট্যাক্স পে করেন সেটা না আপনার অ্যাট দ্য সেম টাইম আপনাকে সাড়ে পাঁচ পার্সেন্ট সলিডার ইস্যুস লাগ বলে এটাকে দ্যাট মিনস আপনার ইনকামের আপনার সাড়ে পাঁচ পার্সেন্ট টাকা অনুন্নত যার মানে যে স্টেটগুলো আছে যেমন লাইভজিস যে স্টেটটা যে লোয়ার সেকশনিয়াস স্টেট আছে বা ওই ধরনের ইস্টার্ন জার্মানি যে স্টেটগুলো খুবই গরিব আপনি ওদেরকে পেমেন্ট করতেছেন আপনার টাকা ট্যাক্সের পকেট টাকা দিয়ে ওদেরকে উন্নত করার জন্য এই জন্য আপনি দেখবেন একটা জিনিস খেয়াল করলে যে আপনার যদি ওই দিক দিয়ে একটু ঘোরাঘুরি করেন ট্রাভেল করেন ওই দিকের জায়গাগুলো সব চকচকা চকচকা বড় বড় বাড়ি হচ্ছে গাড়ি হচ্ছে বিল্ডিং হচ্ছে কারণ ওখানে ইনফ্রাস্ট্রাকচার নতুন ভাবে করা হচ্ছে এবং এই টাকা আপনি পে করতেছেন আনফরচুনেটলি আপনি ওদেরকে পে করতেছেন এবং ওরাই আপনাকে বলতেছে যে আপনারা এনার থাকেন বা আপনারা মিউনিকে থাকেন আপনারা গরিব বা আপনাদের টাকা পয়সা কম বা আপনাদের বিল্ডিং দেখতে খুব পুরাতন মনে হয় কারণ আমরা তো আসলে এই এলাকা থেকে আসলে কিছু করতে না আমরা কোনো ভর্তিকে পাচ্ছি না ওই এলাকাকে ভর্তি কি দিচ্ছি এবং ওরাই দিন শেষে আমাদেরকে বলতেছে আমাদের টাকা খেয়ে আমাদের সাথে পরে ওরে আমাদের সাথে ভাব নিতেছে সো যেটা হোক এই টাকাটা দিতে হবে সাড়ে পাঁচ পার্সেন্ট হারে দেখবেন আপনি যদি একশো টাকা ইনকাম করেন সাড়ে পাঁচ টাকা আপনাকে ওদেরকে ভর্তুকি দিতে হবে এবং এটা চলবে অনেক লম্বা সময় পর্যন্ত ওদের রিবিল্ড হওয়া না পর্যন্ত দ্যাট মিনস ওরা যতদিন পর্যন্ত না বলবে যে ধন্যবাদ আমাদের প্যাট ভরে গেছে সো যেটা হোক এটা গেল মানে ট্যাক্স কে কত দিবেন সেটা হিসাব কিতাব গেল আপনি কত দিচ্ছেন বা আপনার আইডি কি হালাপ হয়ে গেল এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা নিয়ে আমরা আজকাল আপ করি সেটা হচ্ছে ট্যাক্স রিটার্ন তো আপনি যখনই ট্যাক্স রিটার্ন করতে যান তখনই আপনাকে এরকম মোটামুটি একটা বই ধরা যায় মানে আমার যত ধারণা আছে লিস্ট এখানে মিনিমাম তো তিরিশ পঁয়ত্রিশ পেজ হওয়ার কথা হোল টু টপ টু বটম জার্মানে এবং এখানে কিছু ডেক্লারেশন দেওয়া থাকে যে আসলে আমি দেখি কোন পেজটা আমি একটুকে দেখছিলাম যে এই পেজটা যে এরকম কিছু থাকে যে আসলে কোন পেজটা আপনি করবেন কোন পেজের মানে কিভাবে আপনি যে যার মানে খুব হামরি পণ্ডিত না হন আসলে খুব টাফ হয়ে যায় এই যেটা ধরা আমি আমার মনে পড়ে যে আমার যখন প্রথম বছর আমি যখন ট্যাক্সি রিটার্ন করতে গেলাম আমাকে এরকম বস্তা বোরা বই বই ধরাই দিল মানে ফর্ম আর কি ফর্মুলা আমি তখন পালায় চলে আসছি ভাই আমার ট্যাক্স দরকার নাই গভর্নমেন্ট আমার ট্যাক্স সব নিয়ে যাবাই তাও আমি এই ফিল আপ করতে পারবো না সো পরের বছর তো আমি একটা বুদ্ধি বের করছি এবং এই বুদ্ধিটা মোটামুটি কাজে লাগছে আমি আজকে আপনাদের সাথে সেই বুদ্ধিটা শেয়ার করবো এইটা আসলে যারা স্টুডেন্ট বা যাদের হিসাব কিতাব খুব সিম্পল ওদের জন্য আসলে এই জিনিসটা কাজে লাগবে আমি আবারও বলতেছি যারা স্টুডেন্ট এবং যাদের হিসাব কিতাব খুব সিম্পল দ্যাট মিন্স আপনার শুধুমাত্র আপনি ইনকাম আছে আর আপনি বাস বাড়া দেন সামা এত এই দুটার মাঝখানে আপনার হিসাব কিতাব শেষ কমপ্লিট যদি এতটুকু হয়ে থাকে তাহলে আপনারা এই ওয়েতে ফলো করতে পারবে এবং এই ওয়েটা সম্পূর্ণ ফ্রি আমি বহুত বহু কাঠখর এই জিনিসটা বের করছি আপনাদের জন্য সার্ভিস দিব এটা সো প্রথমে যে ফ্রিতে করতে হবে যে এই পুরো ফর্মটার মধ্যে এই মানে এই বান্ডিল থেকে আপনাকে বের খুঁজে বের করতে হবে এই এই পেজটা সেটাতে লেখা আছে ফর ড্রুক দ্যাট মিনস আপনার মেইন পেজ সো যদি চিনতে অসুবিধা হয় সেটার জন্য আমি একটি ফর্মগুলো বলেছি সেটা হচ্ছে যে এই পুরো হোল বান্ডেলের মধ্যে একটা মাত্র এই ফর্ম আছে যে ফর্মে আপনার ব্যাংক ডিটেলস দেওয়ার অপশন আছে সো আপনি যেই ফর্মটা দেওয়ার অপশন থাকবে সেটাই আপনার দরকার এবং সেই আমরা আজকে ফিল আপ করবো সেটা হচ্ছে যে প্রথমে উপরে এখানে লেখা আছে যে আপনি কি করতে যাচ্ছেন স্টার এক করতে যাচ্ছেন আপনি আইনকম স্টয়ের আপনি ইনকাম ট্যাক্স করতে যাচ্ছেন আপনি এবং সেই অনুযায়ী গভর্নমেন্ট হিসাব করে আপনাকে টাকা ফেরত দিবে তো আপনি এই প্রথমে এই জিনিসটা ফিল আপ করবেন আইন কম স্টয়ার এক ক্লিয়ারুম তারপর স্টয়ার নাম্বার স্টয়ার নাম্বার হচ্ছে আপনার স্টয়ার আইডিটা যারা আসলে বিজনেস করে ওদের জন্য একটা আলাদা একটা স্টয়ার নাম্বার তৈরি হয় যেহেতু আপনি স্টুডেন্ট বা আমরা নর্মালি কর্মজীবী যারা চাকরিজীবী আছে ওদের জন্য আসলে এই স্টয়ার নাম্বার আর স্টয়ার আইডি সেম তারপর আপনার তিন নাম্বারে আসে এই জায়গায় মধ্যে যে ফিনান্স আম আপনি কোন ফিনান্স আমার আন্ডারে আপনি স্টয়ার এক্লেয়ারুমটা করবেন বা ডিক্লারেশন করবেন সো আমি মুন্সটা হলে মুন্সটা হলে আপনি আপনি আউটবুক মিউনিক ব্যালিন যেটা খুশি আপনি ওটা লিখবেন সো এবার আসলো তারপর আপনার এখানে টেলিফোন নাম্বার একটা টেলিফোন নাম্বার আপনি যেটা ইউজ করেন তারপর আপনার নাম ঠিকানা ডেট অফ বার্থ আর কি আছে আপনার পেশা স্টুডেন্ট হলে স্টুডেন্ট চাকরি করলে চাকরি এই গেল এতটুকু পর্যন্ত গেল আপনার সিঙ্গেল ইনফরমেশন যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে আপনি সিঙ্গেলি এই ফর্মটা এতটুকু ফিল আপ করলেই আর তারপর আপনি উল্টা দিকে চলে আসবেন একত্রিশ নাম্বারে সেখানে আপনার ব্যাংক ডিটেলস দেওয়ার অপশন থাকে দিবেন এবং এইখানে নিচে একটা সিগনেচার করবেন একদম নিচে একটা সিগনেচার করলে আপনার কাজ শেষ আরেকটা ছোট কাজ আছে সেটা একটু পরে বলতেছি এর মধ্যে যদি আপনি কাপল হন দ্যাট মিন আপনি আপনার ওয়াইফ দুজন যদি একই সাথে ডিক্লারেশন করতে চান তাহলে এই ফর্মে আরেকটা অপশন আছে যে এইখানে সেকেন্ড একটা অপশন নিচের দিকে আপনার ওয়াইফ এবং হাজব্যান্ডের জন্য একটা অপশন আছে সেখানেও তার নাম তার ডেট অফ বার্থ তার ট্যাক্স আইডি তার বাসার ঠিকানা সেম হলে লিখতে হবে না কারণ উপরে সাথে সেম বা আপনি লিখতে পারেন সেম যদি লিখতে পারেন এই জিনিসটা এই ফর্মটা ফিল আপ করলে আপনি একসাথে অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে ব্যাংকের কিন্তু ডিটেলস দেওয়ার অপশন একজনই আছে সো আপনাকে আগে হিসাব করতে হবে আপনার হাজব্যান্ড না ওয়াইফ কার নামে বা কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা নেবেন সো এই জায়গায় দিতে হবে এটা আর নিচে দেখবেন এখানে দুইটা সিগনেচার দেওয়া অপশন একটা হচ্ছে আপনার জন্য আর একটা আপনার ওয়াইফ বা হাজবেন্ডের জন্য সো আপনি যদি এই দুই জায়গায় একসাথে সিগনেচার দেন তাহলে এই ফর্মটা ক্লিয়ার দ্যাট মিনস আপনার পুরো হোল জিনিসটা এখানে সো এখানে আরেকটা ছোটো জিনিস করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে লিখে দিতে হবে একটা জিনিস সেটা হচ্ছে যে বিটে ইলেকট্রনিক উবার নমেন দ্যাট মিনস আপনি স্টয়ার অফিসকে বা ফিনান্স আর্মকে ওদেরকে পারমিশন দিচ্ছেন যে আপনার যে ডাটাগুলো আছে মানে এখন আমাদের সবগুলো স্টরের যে ডাটা এগুলো ইলেকট্রনিক বা ডিজিটাল হয়ে গেছে আপনি ফিনান্সামকে পারমিশন দিচ্ছেন যে আপনার সব ধরনের ডাটা আপনি পুরো বছর যা যা কাজ করছেন যেখানে যেখানে কাজ করছেন যতটা ট্যাক্স পে করছেন এই পুরো জিনিসটা যাতে ওরা ইলেকট্রনিক্যালি ডিজিটালি আপনার ডাটাগুলো নিয়ে নেয় তাহলে আপনাকে আর প্রতি পেজে পেজে বা এই পুরো হোল বান্ডিল ভরে ভরে ফিল করতে হবে না সো ওরা এই জিনিসটা নিয়ে নেবে সো আমি এই জিনিসটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো লেখাটা যাতে আপনার লিখতে সুবিধা হয় কোনো সমস্যা না হয় এই গেল প্রথম পেজ এতটুকু করলেই কিন্তু আপনার সব হয়ে গেছে স্পেশালি স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের যেহেতু আপনার সেমিস্টার ফি দেওয়ার কোনো ঝামেলা নাই বা আপনার সরি সেমিস্টার ফি দেওয়া মানে সেমিস্টার টিকিট দিয়ে বাস ট্রেন কোনো আলাদা টিকিট কাটতে হয় না সেই জন্য আসলে ওদের এই ঝামেলাটা নাই তো এই একটা পেজ ফিল আপ করলেই আপনার এই বস্তা দিস্তাকে দিস্তা কাগজ বেঁচে যাচ্ছে আপনাকে কিছু করতে হচ্ছে না সো এইগুলো এক নম্বর আর যদি আপনি চান দ্যাট অনেকে আসতে আপনার একটু দূরে থাকে ওরা হয়তো বা এক্সট্রা টিকেট ইউজ করে ধরেন বাস টিকেট বলেন বা এক্সট্রা গাড়ি থাকলে কারণ সেই ক্ষেত্রে গাড়ি ইউজ করে অথবা আপনার বছরে আপনার ইউনিভার্সিটি বা কাজের পারপাসে আপনার কিছু জিনিস লাগতেছে যেই জিনিসগুলো আপনি চাচ্ছেন রিটার্ন করতে সেই ক্ষেত্রে আপনাকে আরেকটা ফর্ম ইউজ করতে হবে সেটা হচ্ছে এই ফর্মটা সেটার নাম হচ্ছে আনলাগে এন মানে দ্যাট মিনস অ্যাডিশনাল যেই ফর্ম এবং এইটার এন যেইটা এটা আপনার লাগবে এই ফর্মটা এবং এখানে আপনি শুধু ফিল আপ করুন উপরে নাম নাম এবং স্টার আইডি করে এই পেজটা করার দরকার নাই যেহেতু আপনি অলরেডি ওদেরকে বলছেন ইলেকট্রনিক উবার নমেন করার জন্য আপনার ডাটা আপনি চাইলে এখানে আরেকবার লিখে দিতে পারেন যে আপনার ডাটা ইলেকট্রনিক নিয়ে নেন তাহলে এই পুরো ফর্মে রেন্টাল ক্রাঙ্কেন ফেজ স্বরং আপনার আবাইট লস আর যা যা আছে সব এগুলো ওরা নিয়ে নিবে অটোমেটিকলি তো আপনি চলে আসবেন ডিরেক্টলি এই পেজে সেকেন্ড পেজে আপনার এখানে একটা অপশন আছে এটা নাম্বার হচ্ছে আপনার একত্রিশ নাম্বার যে পয়েন্ট এই পয়েন্টটা আপনার দেওয়া আছে যে আপনি আসলে কোন জায়গায় কাজ করেছেন দ্যাট মিনস আপনি ধরেন একটা পার্ট টাইম জব করেন ওই জায়গায় যাওয়ার জন্য আপনার গাড়ি লাগছে অ্যাক্সেস লাগছে আপনার আলাদা ট্রেন টিকিট বাস টিকিট কাটতে সেই ক্ষেত্রে এখানে লিখতে হবে আপনি ওই জায়গায় নাম কোথায় কাজ করছেন কত তারিখ থেকে কত তারিখ মানে এখানে তারিখ হিসাবে এখানে মানতন যে আছে যে কোন মাস থেকে কোন মাস পর্যন্ত কাজ করছেন সাপ্তাহিক কতদিন কাজ করছেন এবং আপনার হলিডে কতদিন ছিল এর মধ্যে সো এই জিনিসটা দিবেন দেওয়ার পরে নিচে এখানে আরেকটা অপশান আছে যে কত কিলোমিটার আপনাকে ট্রাভেল করতে হয়েছে যদি গাড়ি হয় তাহলে গাড়ি হিসাবে ওরা মনে উনিশ সেন্ট বা সামহাও এরকম কিছু দেয় প্রতি কিলোমিটার জন্য আর যদি আপনার এক্সট্রা বাস ট্রেন টিকিট হয় বা ট্রামের টিকিট হয় সেক্ষেত্রে আপনার পুরো টাকাটা রিটার্ন করবে সো আপনি এই জিনিসটা দেওয়ার সময় আপনাকে অবশ্যই সাথে ওই বিলের পেমেন্টের যেই কাগজটা ওটা দিতে হবে আর আপনি যদি নিচে আসেন এই যে বিয়াল্লিশ তেতাল্লিশ এই দিকে এখানে আপনার আসতে যে আপনার যদি কাজের জন্য যদি আপনাকে কিছু কিনতে হয় আপনি আপনার একটা কাজ করতে গেছেন আপনাকে অবশ্যই বলছে যে আপনাকে অবশ্যই সেফটি শ্যু কিনতে হবে আপনি নিজের পকেট টাকাতে কিনলেন এবং সেটা কাজের নিমিত্তে কিনলেন সেই ক্ষেত্রে আপনার ওই জিনিসটা প্রুফ আপনি দিতে পারেন এখানে যে এত টাকার আমি ম্যাটেরিয়াল কিনছি আমার কাজের জন্য সেটা আপনার ড্রেস হতে পারে সেটা বিলাসী কিছু না যেটা আসলে মাস লাগবে ওরকম কিছু তারপর স্টুডেন্টদের জন্য ওরা তো একটা কিনল কাজের জন্য ফর ইয়র কায়েন্ট ইনফরমেশন যদি খুব দামি ল্যাপটপ হয় ওরা পেমেন্ট করে না আমি নিজে পেমেন্ট পাইনি সো নর্মালি যে ল্যাপটপটা দুশো তিনশো ইউরো যেটা আপনার খুব দরকার যেটা আপনার ইউনিভার্সিটির কাজের জন্য ইউনিভার্সিটি রিসার্চের জন্য ইউনিভার্সিটির সায়েন্টিফিক জার্নাল দেখার জন্য বা সাম হাউজের অ্যাপসেন্ট জন্য ওই জন্য লাগবে সেই ক্ষেত্রে আপনি এখানে এটা অ্যাড করতে পারেন কত টাকা পে করছেন এবং সেটার বিল এবং আর একটা জিনিস করতে পারেন সেটা হচ্ছে আপনি কোথাও যদি জব করার জন্য ইন্টারভিউ দিতে সেই ক্ষেত্রে এখানে টোটাল হিসাব করে এখানে অ্যাড করে আপনি সাথে প্রুফ দিতে পারেন তো এই পেজটা আপনার এক্সট্রা এডিশনাল পেজ যেটা আপনাকে এক্সট্রা কিছু টাকা দিবে যদি আপনার এক্সট্রা কোনো ঝামেলা থাকে হালকা একটু এক্সট্রা তো এতটুকু গেল মোটামুটি ফুল একটা ক্লিয়ার ধারণা সো আপনার যদি খুব সিম্পল হয় তাহলে এই পেজটাই হয়ে যাচ্ছে দ্যাট মিনস হাউফ ফর ড্রুকে আপনার হয়ে যাচ্ছে আর যদি আপনার কিছু অ্যাডিশনাল কিছু ট্রাভেলিং কস্ট ম্যাটেরিয়াল কস্ট ইকুইপমেন্ট কস্ট এগুলো থাকে তাহলে সেক্ষেত্রে আনলাগে অ্যান এটা দিয়ে আপনার হয়ে যাবে সো এই ছিল আজকের মতন স্টয়ান নিয়ে আপনাদের সাথে প্যাচাল যদি আপনাদের এখানে কোনো কনফিউশন থাকে বা কোনো জায়গায় কোনো পয়েন্টে বুঝতে যদি ভুল হয় আমাকে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আমার যতটুকু অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতা দিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের এই ট্যাক্স ডিক্লারেশন এই স্মুথ করার জন্য বেসিক্যালি বাজারে অনেক ধরনের কোম্পানি আছে বিভিন্ন ধরনের কি বল লয়ার আছে যারা কাজ করে কিন্তু অনেক অনেক পেমেন্ট করতে হয় আসলে আমি মনে করি স্টুডেন্টদের জন্য এই এক্সট্রা পেমেন্টটা করা জরুরি বা দরকার সো কোনো দরকার নেই আপনারা যা আছে এই আমি যা বলব এটা দিয়ে মোটামুটি হানড্রেড পারসেন্ট আপনারা করে ফেলতে পারবেন সো আর চাইলে অনলাইনেও আসে অনেক অপশন সো আমি মনে করি যে এই অপশান আপনি ইজি ওয়ে নিজের হাতে নিজের হিসাব কিতাব কাউকে কিছু পে করতে হয় না আর এটা খুবই সিম্পল আসলে এত সিম্পল যে আসলে আমি না করলে সে বুঝতামই না যে এটা এত সিম্পল সো এতটুকু ছিল আজকের হিসাব কিতাব যদি কোনো বুঝতে ভুল হয় আমাকে কমেন্ট করবেন আর থাকুন জুয়েল ভাইয়ের সাথে থাকুন ব্লগ ভাইয়ের সাথে দেখা হবে পরবর্তী কোনো পর্বে ধন্যবাদ সবাইকে